Dear civil engineers, previous lecture পর্যন্ত আপনারা জানেন যে আমরা আমাদের যে মডেলটা ছিল এটি সবকিছু কমপ্লিট করে ফেলেছি এবং কিভাবে আমাদের বেসমেন্ট ওয়াল ড্র করব কিভাবে বেসমেন্ট ওয়ালের উপরে সয়েল প্রেসারটা অ্যাপ্লাই করব প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে আলোচনা করে ফেলেছি সো এই লেকচারে আমাদের যেটা করতে হবে আসলে সেটা হচ্ছে যে আমরা আমাদের এই লেকচারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের wind load and earthquake load এর যে কাজটা বাকি আছে এটা কমপ্লিট করলে মোটামুটি আমাদের স্ট্রাকচারটা কমপ্লিট ওকে তো এই লেকচারে আমি earthquake load অ্যাসাইনটা করব ওকে earthquake load অ্যাসাইন করার জন্য আমাদের আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে তো wind load অ্যাসাইন করার জন্য আপনারা চাইলে আমি প্রথমে এই যে এখান থেকে আপনারা জানেন যে প্রিভিয়াসলি আমাদের কিন্তু সবকিছু প্রিডিফাইন তারপর যদি আপনারা একবারে বেসিক থেকে শিখতে চান তাহলে আপনাদের আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আমাদের যে ফার্স্ট প্লেলিস্টটা আছে কমপ্লিট বিল্ডিং ডিজাইনের উপরে সেটি দেখতে পারেন ওকে তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন উইন্ড লোড সিসমিক এন্ড উইন্ড লোড কিউএক্স এন্ড কিউআই এই দুইটা উইন্ড লোড কিন্তু অলরেডি আমাদের প্রিডিফাইন করা তো আমি এখান থেকে মডিফাই ল্যাটারাল লোড এখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরে প্রথম অবস্থা আমাদের যেটাই তিনটাই আমি সিলেক্ট করে দেব x direction and eccentricity for x and eccentricity ratio for wall diaphragm what will be 0.05 এটা মোটামুটি একটা ফিক্সড ভ্যালু তো আমাদের আসলে পরিবর্তনটা কোথায় আসে পরিবর্তনটা আসে এই যে আমাদের এই দিকে যে ভ্যালুগুলো আছে এইগুলাতে পরিবর্তনটা আসবে এবং এইগুলাতে পরিবর্তনটা আসবে এবং এইখানেও আমাদের কিছু পরিবর্তন আসবে ওকে তো এই যে পরিবর্তনটা এটা আমরা BNBC কোড থেকে আমরা নিয়ে আসতে পারি আর আপনারা যারা অলরেডি আমার সাথে কানেক্টেড তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি এই কাজগুলো খুব দ্রুত সময়ের ভিতরে করে ফেলার জন্য কিছু কাজ করি যেমন হচ্ছে আমাদের অনেকগুলো এক্সেল ফাইল আছে তার ভিতরে উইন্ডলোড এন্ড আর্থকুয়েক অ্যানালাইসিস এক্সেল ফাইল এর ভিতরে এই যে আর্থকুয়েক অ্যানালাইসিস এক্সেল যে ফাইলটা আছে এটা ইউজ করে আমি ইজিলি দুইটা কাজ করতে পারি একটা হ্যান্ড ক্যালকুলেশনটা আমাদের কমপ্লিট হয়ে যায় সাথে সাথে আমাদের যেটা কমপ্লিট হয় সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার আউটপুটের জন্য ASC705 and ASC710 এর জন্য যে ডাটাগুলো প্রয়োজন হয় সেই ডাটাগুলো আমরা কিন্তু এখান থেকে ইজিলি ফাইন্ড আউট করতে পারি এতে করে নির্ভুলভাবে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইজিলি এই কাজটা করে ফেলতে পারি আমরা এবং এই যে এক্সেল ফাইল এটি নিতে হলে আপনাদের কন্ডিশন সাপেক্ষে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে বা ফার্স্ট কমেন্টেও লিংক দেওয়া আছে আপনারা সেখান থেকে এটি নিয়ে নিতে পারবেন তো প্রথমে আসলে আমাদের যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে যে প্রথমে আমাদের যদি আমরা হ্যান্ড ক্যালকুলেশন করতে চাই এই যে হ্যান্ড ক্যালকুলেশনটা আছে যে আমাদের এই যে ভ্যালুটা আছে এটা কত এটা যদি আমরা করতে চাই আমি এই জিনিসগুলো নিয়ে ডিটেইলসে কিন্তু ভিডিও বানানো আছে আমাদের যে ডেসক্রিপশনে সেই লিংক দেওয়া আছে ইম্পর্টেন্ট এক্সেল ফাইল ফর সিভিল ইঞ্জিনিয়ার্স এই রিলেটেড একটা প্লেলিস্ট দেওয়া আছে সেখান থেকে আপনারা এটা ডিটেলস দেখতে পারেন সো আমি যেহেতু এখানে শর্টকাটে কাজ করার চেষ্টা করব এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে এই ভ্যালুগুলোর আপাতত কোনো প্রয়োজন নেই এই যে এই ভ্যালুগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই বা এই ভ্যালুগুলো যদি আমি এদিকে যদি একটু খেয়াল করেন আমি যদি এখানে 200 দেই তো আমাদের কিন্তু এখানে কোনো পরিবর্তন আসতেছে না বাট আমাদের এই ভ্যালু পরিবর্তন আসবে এবং হ্যান্ড ক্যালকুলেশনে পরিবর্তন আসবে কারণ হ্যান্ড ক্যালকুলেশন করতে গেলে আমরা জানি যে আমাদের এই ডাটাগুলো দরকার আমি যদি এখানে 7 দেই তাতে কিন্তু এখানে কোনো পরিবর্তন আসতেছে না এখানে যদি আমি 200 এর পরিবর্তে 150 দেই তাতে কিন্তু পরিবর্তন আসতেছে না বাট পরিবর্তনটা এখানে আসবে ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের বিষয় এখন আমার যেটা প্রয়োজন হবে এই যে হাইট যদি আমি হ্যান্ড ক্যালকুলেশন করতে যাই আমি তার জন্য বলেছি আমাদের ডেসক্রিপশন থেকে ওই রিলেটেড শুধু এই এক্সেল রিলেটেড ভিডিওটা দেখে নেবেন আমাদের প্লেলিস্ট ডেসক্রিপশনে দেওয়া আছে সো আমি এখানে আমাদের বিল্ডিং এর হাইটটা দিব এখানে সয়েল টাইপ এখানে আমি বাদবাকি জিনিসগুলো এখানে দিয়ে দিব আসলে তো আমি এখানে চলে আসব আমি চলে আসি একটু এটাকে ওকে করে এখান থেকে ওকে করে দেব রাইট ক্লিক করে বিল্ডিং এর হাইটটা কিভাবে দেখব এখান থেকে আমি শো এবং এখানে দেখতে পাচ্ছি আমার বিল্ডিং এর টোটাল হাইট হচ্ছে কত 76 তো আমি এখানে 76 দিব 76 ফিট সেবা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পরিবর্তন আসতেছে ক্লিয়ার এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এসসি এই যে এসসি যে এটা হচ্ছে আমাদের সয়েল টাইপ কোনটা আসলে সো আমাদের সয়েলটা একটু লুজ টাইপের সয়েল আর সরি আমাদের একটু মোটামুটি স্টেবিলাইজড সয়েল একটু যে সয়েলটা সেটা হচ্ছে যে মানে এসবি টাইপের ভিতরে পড়ে, আমাদের বেয়ারিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। সো আপনারা এই জিনিসগুলো কিভাবে বের করতে হয় এটা যদি না জানেন তাহলে আমাদের এই রিলেটেড ভিডিও আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজের যে প্লেলিস্ট আছে সেখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখান থেকে এসবিতে ক্লিক করলাম, এটা ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়েছে। এরপরে আমাদের কোন টাউনের জন্য করব, সো আমি যেহেতু বগুড়ার জন্য করতেছি, বগুড়া সিলেক্ট করার পরে তাতেও কিন্তু এই ভ্যালুটা চেঞ্জ হলো এখানে। এরপরে আমাদের জোন ফ্রি, আমাদের কোএফিসিয়েন্ট পেলাম এখানে, এবং আমার অকুপেন্সি ক্যাটাগরি, আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 1 and 2 এর ভিতরেই থাকবে। এবং এইখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার টাইপ, আমাদের স্ট্রাকচার আসলে কোন টাইপের, আমি এটা আগে থেকে সিলেক্ট করা মোমেন্ট টেস্টিং ফ্রেম সিস্টেম নো শেয়ার অল, যেহেতু আমাদের এই যে স্ট্রাকচারটা ছিল সেখানে কিন্তু প্রিভিয়াসলি আমাদের কোনো প্রিভিয়াস স্ট্রাকচারগুলো কাজ করেছিলাম তখন শেয়ার অল ছিল না, বাট এই স্ট্রাকচারে কিন্তু আমাদের শেয়ার অল আছে। সো আমাদের কি করতে হবে, ডুয়েল সিস্টেম, ওকে, এই যে এখান থেকে সে ডুয়েল সিস্টেম ইন্টারমিডিয়েট ডুয়েল সিস্টেম স্পেশাল মোমেন্ট ফ্রেমস, ক্লিয়ার। সো আমাদের কিন্তু এইটা সিলেক্ট করতে হবে, ডুয়েল সিস্টেম, আমাদের নর্মাল স্ট্রাকচার প্লাস শেয়ার অল দুইটাই কিন্তু আছে। সো আমি এইটা সিলেক্ট করব, ডুয়েল সিস্টেম স্পেশাল মোমেন্ট ফ্রেম, ক্লিয়ার। আর এখান থেকে আমাদের এই জিনিসটা আবার পরিবর্তন আসবে, এইটার ভিতরে আবার কোনটা, এখানে কনক্রিট শেয়ার অল, ওকে, স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার অল, স্পেশাল স্টিল শেয়ার অল অ্যান্ড, সো আমাদের এটা 3 নম্বরটা আসবে, স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার অল। তো আমাদের এটা কিন্তু হয়ে গেল। এবং আমাদের এই যে যেটা আছে এখানে, ওকে, আমাদের এই যে এটা হচ্ছে কত 5% ড্যাম্পিং দিয়ে, সেটা 5% কোড অ্যালাউ করে। এবং এখানে হচ্ছে আমাদের স্ট্রাকচার টাইপটা কোনটা, SMRF, এটার মানে হচ্ছে আমাদের স্টিল, এটা আপনারা একটু BNBC থেকে চাইলে দেখে নিতে পারেন, CMRF, সো কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, SMRF, এটা হচ্ছে SMRF মানে হচ্ছে আমাদের স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। সো আমাদের যেহেতু কনক্রিট, আমি কনক্রিট সিলেক্ট করে দিলাম, বাস আমাদের কাজ কিন্তু শেষ। এখন যা সিম্পলি ডাটাগুলো আমরা নিয়ে কাজ করা শুরু করে দেব। তো আমি এখানে সেভ করে নিয়ে এটা একটু সাইড করে রাখি যাতে করে আমরা ডাটাগুলা দিতে পারি। এটা একটু সাইড করে এখানে রেখে আমি এটা একটু আমি এখান থেকে ক্যান্সেল করে দেই, এটাও ক্যান্সেল করে দেই। সো আমি এটা থেকে একটু এইদিকে নিয়ে এবার আমি এখানে চলে যাব, আমাদের যে ডিফাইন অপশন আছে ডিফাইন থেকে আমি চলে যাব লোড প্যাটার্ন, লোড প্যাটার্ন থেকে আমি EQX ডিফাইন করলাম। এরপরে এখান থেকে মডিফাই এক্সের জন্য এই 3টা ভ্যালুর চেঞ্জ আসবে। এবার এখানে হচ্ছে আমরা এই যে 3টা অপশন আছে, এই একটা এবং এই যে আরেকটা এবং এই যে আরেকটা, সো আমরা আমাদের কোডে আমরা ডিরেক্টলি এই ডাটাগুলো শুধু তারাই নিতে পারবো যারা US থেকে আসে, শুধু তারাই। সো আমাদের এই ডাটাটা নিতে হবে, এই 3 নম্বর অপশনে ক্লিক করতে হবে ইউজার ডিফাইন্ডে। সো আমাদের এখানে যেটা চলে আসবে সেটা হচ্ছে এই যে SS and SON, এই ভ্যালুগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই যে SON কত 0.28, S1 0.28 and SS এটা কত 0.7। এরপরে লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড সেটা হচ্ছে কত 2 দিলাম। এরপর আমাদের এখানে কিন্তু এইটা থাকে না, সাধারণত অন্যগুলো থাকে, বাট তখন আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না, যেহেতু আমাদের কোড অনুযায়ী আমাদের স্পেসিফাইড না ভ্যালুগুলো, এই জন্য আমি F সিলেক্ট করবো যাতে করে আমরা ইউজার ডিফাইন্ড ইউজ করতে পারি। এবং এখানে হচ্ছে সাইড কোএফিসিয়েন্ট FA কত 1.2 অ্যান্ড আমাদের FB 1.5, ক্লিয়ার। সো এটা নিচের SSN এই যে SDS and SD1 এগুলো অটোমেটিক ক্যালকুলেট করে নেবে। এরপরে আমাদের এইখানে যেটা আসে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর R, সো R এর ভ্যালু কত, R এর ভ্যালু হচ্ছে 7, এবার কিন্তু আমাদের R এর ভ্যালু 7। এরপরে আমাদের সিস্টেম কভার স্ট্রেন্থ ওমেগা, এটা কত 3, ওমেগাটা কত আমাদের এটা 2.5। এরপরে আমাদের সিডি এর ভ্যালু কত, আমাদের সিডি এর ভ্যালু 5.5 অ্যান্ড আমাদের আই এর ভ্যালু কিন্তু 1, ওকে, ইম্পর্টেন্স ফ্যাক্টর, সেই যে এখানে আই এর ভ্যালু কিন্তু 1। তো আমাদের আমি এবার একটা সেভ করব, আমাদের শেষ এক্স এর জন্য কিন্তু ভ্যালু ইনপুট দেওয়া শেষ। এবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণটা কাজ আমাদের স্টোরেজ কত হবে, একবার টোটাল বেস থেকে শুরু করে আমাদের পরে টপ ট্যারেস পর্যন্ত আমাদের ইফেক্ট আসবে। এবং এইখানে টি এর ভ্যালু কত 0.789, সো আমাদের এটা দিতে হবে 0.789, সরি 789 আমাদের টি এর ভ্যালু। ওকে, সো আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট। এবার ওকে দিয়ে দিব। ওকে দিয়ে এই যে যেটা আছে এইটাকে আবার ইকিউ ওয়াইটার একটু মডিফাই করতে হবে একইভাবে। তো আমি সেম আমাদের ইকিউ ওয়াইয়ের জন্য এই তিনটা সিলেক্ট করব। এরপরে আমাদের এই যে এইখানে যেটা আসে সেটা হচ্ছে 28, এইটা 0.7, ক্লিয়ার। দেন এটা 2, এরপরে এখানে হচ্ছে আমাদের 1. কত ছিল? 1. এফ ছিল 1.2, এইটা হচ্ছে 1.5, ক্লিয়ার। আর এইখানে হচ্ছে আর এর ভ্যালু যেটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 7, এবং আমাদের ওমেগার ভ্যালু দেখছে 2.5, এবং আমাদের সিডি এর ভ্যালু হচ্ছে 5.5, এবং আমাদের আই এর ভ্যালু 1, ক্লিয়ার। এবার আমি সিম্পলি এখানে ওকে করে দেব এবং আমি ওকে করে দিলাম। আমাদের কিন্তু আর্থকোয়েক ভ্যালু অ্যাসাইন করা শেষ, আমাদের আর্থকোয়েক ভ্যালু টোটালি অ্যাসাইন করা শেষ। তো এই ছিল আমাদের আর্থকোয়েক, কত ইজিলি আমরা আর্থকোয়েক ভ্যালুগুলো, আমাদের কোড ঘাটাঘাটি করতে হবে না, আমাদের অনেক ডিপলি পড়াশোনার কোনো ওইরকমভাবে দরকার নেই। বাট আমি রিকোয়েস্ট করবো যে আমি এই জিনিসটা বারবার চেক দেওয়া, প্লাস হচ্ছে বারবার হ্যান্ড ক্যালকুলেশনের সাথে চেক দেওয়া, প্লাস হচ্ছে অনেকগুলো ক্যালকুলেশনের সাথে এগুলো ভেরিফাই করা আছে, ক্রস চেক দা। সো নো প্রবলেম, টেনশন করার কোনো কারণে এই যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি এগুলো ইনশাল্লাহ 100% ওকে। এবং আপনারা এই যে যে জিনিসগুলো আছে এইখানে আপনারা ডাটাগুলো ইনপুট দিয়ে এটিও দেখতে পারেন। এইখানে আমি আমার যে ইংলিশ প্লে লিস্ট আছে সেখানে হচ্ছে এই জিনিসগুলোতে আমি এক্সেলের ভ্যালুর সাথে আমাদের ইটাবসের ভ্যালু হুবহু মিল হয় কিনা সেটা আমি দেখিয়েছিলাম। সো 100% মিল হয়। আমি ওই জিনিসগুলো ওখানে ক্রস চেক দিয়েছিলাম যাতে কারো সন্দেহ না থাকে। আপনারা চাইলে স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ইংলিশ চ্যানেলটা থেকে ইটাবস আর্থকোয়েক রিলেটেড যে প্লে লিস্টটা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, আর্থকোয়েক অ্যান্ড উইন্ডলোডের যে প্লে লিস্ট সেখান থেকে। সো এই ছিল আমাদের আজকের বিষয়। আপনারা যদি একটা এবং উইন্ডলোড প্লাস আমার প্রায় 25 এক্সেল ফাইল আছে, এক্সেল ফাইলগুলো যদি নিতে চান, এবং কিছু ফ্রি এক্সেল ফাইলও আছে যেগুলো, বা ফ্রি ডকুমেন্টও আছে, এগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের লেকচার। আমাদের আর্থকোয়েক অ্যানালাইসিসের জন্য যে ডাটা ইনপুট, আমি এটা কেটে দেবো এবার। তো আমি এটা কমপ্লিট মোটামুটি। ওকে, আমি আর একটা কাজ করব। আসলে কাজটা কি, আমি এখানে এসে প্ল্যানে যাব, টিয়ার অ্যাপ্লাই। ওকে, সো আমি এখানে আসলে আর একটা কাজ করব। কাজটা কি, আমি ডায়াফ্রামটা অ্যাসাইন করে রাখবো আগে থেকে। এটাকে ফুল করে দিচ্ছি। আমি আমাদের যে ডায়াফ্রামটা এইটা আমি অ্যাসাইন করে রাখবো। সো আমি এখান থেকে চলে যাব, অ্যাসাইন থেকে চলে যাব, শেল থেকে চলে যাব ডায়াফ্রাম, এবং আমাদের এটা D1, অবশ্যই এটা কোন টাইপের থাকবে, রিজিড মডিফাইতে যখন রিজিড থাকবে, বা কখন রিজিড হবে, কখন সেমি রিজিড হবে, এই জিনিসগুলো আমি অন্য একটা লেকচার আলোচনা করবো। বাট অ্যাজ ইউজুয়াল আমরা রিজিড ধরে নিতে পারি আমাদের স্ট্রাকচারটাকে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এরপরে আমি এখানে এসে আসলে এই যে ডায়াফ্রাম অ্যাসাইন করাটা নিয়ে অনেকের অনেক কনফিউশন, যে ভুল হচ্ছে, অর্নিং দিচ্ছে। সো আমি যেভাবে করি এইভাবে করলে এইটা এক্স্যাক্ট নিয়ম, এবং এইভাবে করলে কোনো ভুল কিন্তু আসবে না। কীভাবে? সিলেক্টে যাব, এখান থেকে সিলেক্ট এসে কোঅর্ডিনেট স্পেস XY প্লেন সিলেক্ট করবো এবং এখানে ক্লিক করবো। সো অনলি XY প্লেনের ডাটাগুলোই কিন্তু সিলেক্ট হয়েছে। এরপর অ্যাপ্লাই, ক্লিয়ার। এই যে আমাদের ডায়াফ্রাম হয়ে গেলে এবার সিমিলারলি নিচে যাব, নিচে গিয়ে আবার সিলেক্ট, এখান থেকে সিলেক্ট থেকে কোঅর্ডিনেট থেকে চলে যাবো আমরা XYতে, এবং যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে গেলে সিলেক্ট হয়ে গেছে, দেন অ্যাপ্লাই, ক্লিয়ার। সো এই হচ্ছে আমাদের বিষয়। তাই সিমিলারলি আমরা এইভাবে কন্টিনিউয়াসলি করে দেব। আমি এখান থেকে চলে যাব, সিলেক্ট থেকে চলে যাব XY প্লেন, এখানে ক্লিক করে সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই করব। এইভাবে করে আসলে আমরা করে দিব। সো আমি এভাবে করে করব আসলে, সিলেক্ট, দেন এখান থেকে স্পেসিফিকেশন XY প্লেন, দেন অ্যাপ্লাই, অ্যাগেন নিচে চলে যাবো, এবং কত দূর পর্যন্ত সিলেক্ট করব আমি এটা বলে দেবো অবশ্যই। সো আমি একটু সাথে থাকুন। XY প্লেন, XY, দেন অ্যাপ্লাই, and here, and I'll select coordinate specification XY plane, and it will be okay actually. Then also apply, then I'll go next. So here in ground floor, okay, in ground floor I can apply that or otherwise I mean chali ground floor e ami apply korte pari ba আমি এটাকে ছেড়েও দিতে পারি কারণ আমাদের গ্রাউন্ড ফ্লোরে বাতাসের ইফেক্ট কিন্তু আসবে না, আমাদের গ্রাউন্ড ফ্লোরে বাতাসের কোনো ইফেক্ট আসবে না। সো আমি গ্রাউন্ড ফ্লোর এবং তার নিচের যে ফ্লোরগুলো আছে এগুলোকে ছেড়ে দেবো, কারণ এই যে শেয়ার হল যেটা আছে আমাদের এই শেয়ার হলটা থাকবে মাটির নিচে এবং এই গ্রাউন্ড ফ্লোরটাও কিন্তু মাটির নিচে থাকবে। ক্লিয়ার? সো আমাদের এই হচ্ছে আমাদের বিষয়। এরপরে আমি এখান থেকে ওকে করে দিব এবং ওকে করে দিয়ে আমি যদি একটু থ্রি ভিউতে যাই আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে 1, 2 আমাদের উপরের ফ্লোরগুলোতে আমাদের ডায়াফ্রাম পারফেক্টলি অ্যাসাইন করা হয়ে গেছে। এবং আমি যদি মডেলটা আবার চেক দেই, এখানে একটু চেক মডেল দেন ওকে দেই, দেখে কোনো ওয়ার্নিং দেয় কিনা। সো একটু সময় সাথেই থাকবেন। তো আমাদের কিন্তু কোনো ওয়ার্নিং দেয়নি। এই ছিল আমাদের আজকের লেকচার এবং আশা করি আপনারা শিখতে পেরেছেন যে আমরা কীভাবে আর্থকুয়েক লোডটা অ্যাসাইন করবো এই টাইপের স্ট্রাকচারের জন্য ডুয়েল সিস্টেমের হয়। আগের যেগুলো ছিল আমাদের একটা সিঙ্গেল সিস্টেমের ছিল, এবার কিন্তু ডুয়েল সিস্টেমের স্ট্রাকচার, কারণ আমাদের ফ্রেম প্লাস হচ্ছে আমাদের শেয়ার হলও আছে। সো এই টাইপের স্ট্রাকচারের কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। আর আমাদের নেক্সট যে লেকচার থাকবে সেখানে আমরা উইল লোডটা অ্যাসাইন করবো এবং উইল লোডে কিছু মডিফাই এসেছে উইল লোডের এক্সেল ফাইলটায়, তো আমি সেই বিষয়টাও আলোচনা করব নেক্সট লেকচারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ স্টোর স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।